যে ডিজাইনটা আজকে করব সেটা খুব সহজে আপনারা ডিজাইনটা তুলতে পারবেন আসনের চারপাশে দিতে পারবেন বা এই ডিজাইনটা বিছানার চাদরে বা বালিশের কভারে কুশন কভারে দিতে পারবেন এই ডিজাইনটা খুব সহজে তোলা যাবে ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত শুরু করছি একটা ফুল করে নিয়েছি একটা করে নিয়েছি এটা দেখাচ্ছি এখান থেকে যে ফুলটা শেষ হয়েছে তাকে গ্যাপ ছেড়ে তিনটে ক্রস দিচ্ছি তিনটে দিচ্ছি তিনটের পরে ডান দিকে তিনটে গেল এই শেষ থেকে আবার তিনটে যাবে একটা আছে আর দুটো যাবে দুটো হলো মানে লম্বাই তিনটে হল আড়াড়ি তিনটে হল তিনটে হয়ে গেল এরপরে মাঝখানে একটা হবে মাঝখানে একটা হয়ে গেল এরপরে তিনটে তিনটে হলো মাঝখানে একটা হলো যেখানে শেষ হয়েছে উপরের তিনটের লাইন একটা ছেড়ে দিলাম দিয়ে ডান দিকে আবার তিনটে করব এখানেও একটা পাতা একটা পাতা হলো আর একটা পাতা তিনটে হলো এই তিনটে আবার সোজা করব তিনটে একটা আছে আরও দুটো দুটো পাতা হলো যেখানে শেষ হলো তার ডান দিক দিয়ে তিনটে তারপর তিনটে তার মাঝখানে একটা এবার ফুলটা ফুলটা দুটো চারটে দুটো দিয়ে ফুলটা কমপ্লিট হলো এখানে এইবার বাঁ দিকে যাব বাঁ দিকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এটাও যেখান থেকে শুরু হয়েছে ডান দিকেরটা বা দিকেরটাও একই রকম একটা ঘর ছেড়ে দেব দিয়ে এখান থেকে তিনটে ক্রসের লাইন করব। বাদিকে দিকে তিনটে ক্রসের লাইন গেল সোজা যাবে তিনটে একটা আছে আরও দুটো উঠবে দুটো হলো দুটো হয়ে এবার মাঝখানে একটা ক্রস যাবে এই পাতা হয়ে গেল পরের পাতাটাই যাবো একটা ঘর ছেড়ে দেবো মাঝখানে যে পাতাটা শেষ হয়েছে উপরের লাইনের সেখান থেকে একটা ছেড়ে দিয়ে তিনটে বাঁ দিকে একটা ছেড়ে দেবো দিয়ে তিনটে যাবে সোজা আবার তিনটে একটা আছে আরও দুটো ক্রস দিয়ে লাইনটা যাবে একই রকম তিনটে মাঝখানে একটা দুটো পাতার দিকে হয়ে গেল এবার ফুলটা দেখিয়ে দিচ্ছি ফুলটা আগেরটা আমি মুখে বলে দিয়েছি দেখায়নি এবার ফুলটা দেখিয়ে দিচ্ছি ছোট্ট ফুলটা দেখাচ্ছি একটা ছেড়ে দেব এখানে ছেড়ে দিয়ে বা দিকে চলে যাব গিয়ে দুটো ক্রস দেবো দুটো ক্রস হলো এরপরে যাবে চারটে দুটো সোজা ডান দিকে একটা বাড়লো বা দিকেও একটা বাড়বে মোট চারটে হবে চারটের পরে আবার মাঝখানে দুটো হবে নিচে যেমন দুটো হয়েছে মাঝখানেও দুটো হবে ফুলটা হয়ে গেল এবার আবার পাতা এদিকে পাতা করব বা দিক থেকে পাতাটা তুলছি এখানেও সেই একটা ঘর ছেড়ে দেব নিচের একটা ঘর ছেড়ে যে পাতাটা শেষ হয়েছিল এখানেও একটা ঘর ছেড়ে দিয়ে সোজা যাবে তিনটে তিনটে হয়ে গেল এবার উপরে বা যাবে তিনটে এটা উল্টো দিকে পাতাটা যাচ্ছে নিচের দুটো সোজা দিকে এটা উল্টো দিকে আবার যখন ফুলটা হবে মাঝখানে তখন পাতাটা আবার সোজা লাগবে এখান থেকে পাতাটা হয়ে গেল এবার একটা ঘর ছেড়ে দেব দেবার পরে টান দিকে ছেড়ে দিয়ে মাঝখানে এখানেও সোজা যাবে তিনটে এক দুই তিনটে তিনটের তিনটে আবারও যাবে এদিকে দুটো পাতা কমপ্লিট হয়ে গেল বাদিকে যেমন গেছে ডান দিকেও একই রকমভাবে শুরু করব এখান থেকে একটা বাদ দিয়ে সরে এসে ভেতর দিকে তিনটে সোজা যাবে তিনটে লাইন গেল ডান দিকে আবার আরো দুটো হবে মোট তিনটে যাবে লাইনে এবার মাঝখানে একটা একই রকমভাবে এই পাতাটাও হয়ে গেল লাস্ট পাতাটা দেখাচ্ছে এখান থেকে একটা ছেড়ে দেব মাঝখানে দিয়ে আবার তিনটে এক দুই তিনটে গেল তিনটের পরে আবার তিনটে সোজা তিনটে গিয়ে আবার মাঝখানে একটা হয়ে পাতাটাও কমপ্লিট হয়ে গেল এদিকে পাতা হলো এদিকে হলো এবার যে মাঝখানে ফুল করব মাঝখানের বড় ফুলটা দেখাচ্ছি যেখানে পাতাটা শেষ হয়েছে সেখান থেকে একটা ছেড়ে দেবো একটা ছেড়ে ডান দিকে গিয়ে তিনটে সোজা লাইন হয়ে গেল এইবার বা দিকে যাবে তিনটে মাঝখানে একটা পাতার মতোই একটা পাপড়ি হলো একটা লাইন ছেড়ে দেবো আবার সোজা থেকে শুরু করব। এখানেও তিনটে নেবো একটা দুটো তিনটে আবার ডান দিকে যাবে তিনটে এক দুই তিন মাঝখানে একটা দু নম্বর পাপড়ি হয়ে গেল তিন নম্বরে যাব সেই মাঝখানে একটা ছেড়ে দেব একটা লাইন ছেড়ে সোজা যাচ্ছে তিনটে আবার ডান দিকে তিনটে গেল সোজা এবার তিনটে এখানে ডান দিকে একটা হয়ে গেছে তাই মাঝখানেরটা আগে করে নিলাম নিয়ে এবার বাঁ দিকে আর একটা করে দিলেই এই পাপড়িটাও কমপ্লিট হয়ে যাবে তিন নম্বর পাপড়ি হয়ে গেল চার নম্বর পাপড়িতে যাব একই রকমভাবে মাঝখানের লাইনটা ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে বাঁ দিকে থেকে শুরু করব সোজা তিনটে ক্রস করে নিলাম নেবার পরে আবার যাবে তিনটে তিনটে হলো এবার সেই একই রকম মাঝখানে একটা করে দিলাম ফুল কমপ্লিট হয়ে গেল। ডিজাইনটা খুবই সুন্দর আর খুব সহজে ডিজাইনটা তোলা যাবে এবার যে মাঝখানে চারদিকের যে মাঝখানের ঘরটা ওটা আর একটা ক্রস দিয়ে দিলাম এবার হলুদ ফুলটা দেখাবো মাঝখানে এতটা গ্যাপ রয়েছে মাঝখানে একটা হলুদ করে ফুল করব হলুদ ফুলটার জন্যে উপর থেকে সোজা যাবে আর বাঁ দিকের ফুলের সোজা যাবে গিয়ে ছটা গিয়ে ছটা হবে আবারও এদিকেও ছটা যেখানে ফুলটা শেষ হচ্ছে সেই সোজা সোজা যাবে আবার ওদিকেও ছটা লাল পাপড়ি যেখানে শেষ হচ্ছে ওই সোজা নামবে ছটা 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 নিয়ে ক্রস হলো তার মাঝখান থেকে তিনটে তিনটেকে রেখে আবার মাঝখান থেকে দিয়ে ফুলটা কমপ্লিট করে নিলাম এইভাবে পর ডিজাইনটা যাবে